1952 সালে হার্টফোর্ডশায়ারের হিচিন শহরে বাংলাদেশিদের বসবাস শুরু হলেও 1986 সালে কয়েকজন ধর্মপ্রাণ বাংলাদেশির উদ্যোগে প্রতিষ্ঠিত হয় হিচিন জামে মসজিদ। আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত এই মসজিদ আকারে খুব ছোট এবং নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় এবং বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দিতে এটি শহরের একমাত্র মসজিদ। স্থান সংকুলন না থাকায় মুসল্লিদের জুমার নামাজ আদায় করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। রয়েছে গাড়ি পার্কিংয়ের বিরাট সমস্যা। মসজিদে ফিনারেল ব্যবস্থা না থাকায় পার্শ্ববর্তী শহর লুটনে গিয়ে তার সমাধান করতে হয়। বর্তমানে হিচিন শহরে বাংলাদেশি সহ প্রায় 1000 মুসলমানের বসবাস। সময়ের সাথে সাথে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হিচিন শহরের এই মসজিদটি অন্য কোনো স্থানে স্থানান্তর করা খুবই জরুরি, জানালেন মসজিদ কমিটির সেক্রেটারি ফারুক আহমেদ। বর্তমান সমস্যা যেটা, আমরা বিশেষ করে শুক্রবারে জুমার নামাজ, ঈদের নামাজের সময় জায়গার প্রচুর সমস্যা এবং পার্কিংয়ের সমস্যা, যেহেতু রেসিডেন্সিয়াল এরিয়া। আমরা চেষ্টা করলাম কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা যদি মসজিদলাই কোনো জায়গা পাই ভবিষ্যতে, আপনারা ব্রিটেন তথা ইউরোপবাসীর নিকট আমরা দাবি থাকবো। আমরা আপনারা নিকট যদি সাহায্য লাগে হাত পাড়াই, সাহায্যের দরকার, একে অন্যরে সাহায্য করা করলে আমরা সকলেও মুসলিম কমিউনিটি বিশেষ করে সামনের দিকে অগ্রসর হইমু। তো আমরা বড় ধরনের সাহায্যের প্রয়োজন যখন পড়বো আমরা আপনারা কাছে হাজির হইমু। সকল সুযোগ সুবিধা সম্বলিত নতুন মসজিদ প্রতিষ্ঠা করতে কমিউনিটির সহযোগিতা কামনা করেন কমিটির প্রেসিডেন্ট হাজি ইসাক আলী, ট্রেজারার মৌর মিয়া সহ অন্যান্য সদস্যরা। মোহাম্মদ তাজ, চ্যানেল এস নিউজ, হিচিন।